চ্যাপ্টার থ্রিতে খবিভাগের জন্য প্রথম প্রশ্ন অভ্যন্তরীণ শক্তি কি দেখা যে অভ্যন্তরীণ শক্তি একটি অবস্থা অপেক্ষক প্রথমে অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞা কোনো সিস্টেমের গঠনকারী কণাগুলির সম্ভাব্য সকল প্রকার শক্তির সমষ্টি অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি একটি অবস্থা অপেক্ষক তো ধরি কোনো রুদ্ধ সিস্টেম ওয়ান পথে এ অবস্থা হতে বি অবস্থায় গমন করে এবং টু পথে বি অবস্থা হতে এ অবস্থায় প্রত্যাবর্তন করে মানে ওয়ান পথে যায় আর টু পথে ওইখান থেকে আবার ফেরত আসে তাহলে এ অবস্থায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হবে ইউএ আর বি এরপরে ওয়ান পথে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ওয়ান পথে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইকুয়াল ইউবি মাইনাস ইউএ ওয়ান পথ হচ্ছে এই পথটা এখানে চিত্র দেওয়া আছে এ থেকে বি এটা হচ্ছে পথ ওয়ান এটা হচ্ছে পথ টু এ পথে যায় এ পথে চলে আসে তো এই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি ইউবি আর এটা হচ্ছে ইউএ তাহলে ওয়ান পথে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এখান থেকে এখানে যায় তাহলে শেষ শেষ বিন্দু আর হচ্ছে প্রথম বিন্দু তাহলে ইউ বি মাইনাস ইউএ আর টু পথে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি টু পথ মানে হচ্ছে বি থেকে এ পর্যন্ত বি থেকে যাত্রা শুরু করে এতে এসে থামে যায় তাহলে শেষ যেই বিন্দুটা সেটা বিয়োগ হবে প্রথম বিন্দুটা এখানে ইউ এ মাইনাস বি চিত্রটা ভীষণ ইজি সহজেই পারা যাবে এরপরে বলছে এরপরে বলছে যদি ওয়ান পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন টু পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অপেক্ষা বেশি হয় তাহলে রুদ্ধ সিস্টেমটি অ অবস্থা হতে ই অবস্থায় এবং ই অবস্থা হতে অবস্থায় মানে প্রথম অবস্থা হতে শেষ অবস্থায় আর শেষ অবস্থা থেকে প্রথম অবস্থায় প্রত্যাবর্তনের ফলে কিছু শক্তি সৃষ্টি হয় এ পদ্ধতি পুনর্পণ ঘটলে অবিচ্ছিন্নভাবে শক্তি উৎপাদন হবে আর এটি তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রের পরিণথি সুতরাং প্রথম পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইকুয়াল দ্বিতীয় পথের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো এইখানে এর আগে আমরা পেয়েছিলাম ওয়ান পথে শক্তির পরিবর্তনে যায় ইউবি ইউএ এই যে ইউবি মাইনাস ইউএ ইকুয়াল ইউএাস ইউবি কোন সিস্টেম এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তনশীল হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্রাথমিক ও শেষ অবস্থার উপর নির্ভর করে করে পথের উপর নির্ভর করে না এ অবস্থা হতে বি অবস্থায় একাধিক পথে গমন করলেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ ইকুয়াল হবে ইউবি মাইনাস ইউএ ইউ এর চাকরিক সমাকলন যদি জিরো হয় তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ইউ ইকুয়াল জিরো হবে অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি একটি অবস্থা নির্ভরূপ তো যেটা প্রমাণ করতে বলছিল সেটা প্রমাণ করা হয়ে গেছে তাই এখানে এই অ্যান্সার দ্বিতীয় প্রশ্নে বলছে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রটি বর্ণনা করো এবং এর গাণিতিক ব্যাখ্যা দাও এটা বেশ কয়েকবার আসছিল অনেক বেশি ইম্পর্টেন্ট তো প্রথমেই তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় গাণিতিক ব্যাখ্যায় ধরি কোনো সিস্টেমে কিউ পরিমাণ তাপ প্রয়োগ করা হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডেলিউ এবং কাজের পরিমাণ ডাব্লিউ হলে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র কিউ ইকুয়াল ডেলিউ প্লাস ডাব্লিউ তো এখানে ডেলিউটা কে আনলো তাহলে কিউ মাইনাস ডাব্লিউ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিইউ ইকুয়াল ডি কিউ মাইনাস ডিডব্লিউ মানে এদের সাথে ডি আনা হল ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিইউ ইকুয়াল ডি কিউ মাইনাস ডিডব্লিউ প্রথম অবস্থা থেকে শেষ অবস্থার ক্ষেত্রে ডিইউ ইকুয়াল ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ যদি স্থির পি হয় এবং আয়তন পরিবর্তন ডিভি হয় তবে ডাব্লিউ ইকুয়াল পি ডিভি সুতরাং ইউ ইকুয়াল ডেল্টা কিউ মাইনাস পিডিভি এটি তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র পরের প্রশ্ন এন্ট্রপির সংজ্ঞা দাও এনট্রপির বৈশিষ্ট্য লিখ তো এন্ট্রপির সংজ্ঞায় রয়েছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে ধর্ম স্থির থাকে তাকে তাপগতীয় এনট্রপি বলে এনট্রপির বৈশিষ্ট্য এনট্রপি একটি প্রাকৃতিক রাশি এর মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাতের সমান এনট্রপি পদার্থের একটি তাপীয় ধর্ম যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে কোনো ভৌত রাশি দ্বারা প্রকাশ করা যায় না সাম্যাবস্থায় এন্ট্রপির মান সর্বাধিক হয় কোনো বস্তুর এন্ট্রপি তার ভরের উপর নির্ভরশীল সিস্টেম তাপ গ্রহণ করলে এনট্রপি বৃদ্ধি পায় আর তাপ বর্জন করলে এনট্রপি হ্রাস পায় লাস্ট যে প্রশ্নটা আসছে খবিভাগের জন্য আদর্শ গ্যাসের জন্য স্থির তাপমাত্রায় এনট্রপির পরিবর্তনের রাশিমালা উপাদান করো তো প্রথমেই অ্যান্সারের জন্য এটার উত্তরের জন্য প্রথমে লিখতে হবে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে ডি কিউ ইকুয়াল ইউ প্লাস ডি ডাব্লিউ বা ডি কিউ ইকুয়াল ইউ প্লাস ডি ডাব্লিউ জায়গায় লেখা যায় পিডিভি এটা এক নং সমীকরণ দিলাম আবার ডি ডিইউ ইকুয়াল ডিইউ বাই ডিটি এটাকে ভি ইন্টু ডিটি প্লাস ডি ইউ বাই ডিভি মানে ডিইউ কে একবার টি এর সাপেক্ষে আবার ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে ডিটি হলে এখানে ডিটি আর এখানে ভি আর এখানে ডি হলে এখানে ডি ভি এখানে টি মানে ভি থাকলে টি হবে টি থাকলে ভি হবে আর উপরে ডিইউ তো এইটাকে লেখা যায় এটা সমান হচ্ছে সি ভি ডি ডিটি প্লাস এটা হচ্ছে জিরো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডিইউ বাই ডি ভি এর ইয়া হচ্ছে টি ইকুয়াল হচ্ছে জিরো বা ইউ সমান লেখা যায় যেহেতু এটা জিরো তাহলে ডি সিভিডিটি এটা দুই নং সমীকরণ দেওয়া হলো এখন এই মানটাকে এক নশমীকরণে বসাই দিতে হবে তাহলে ডি কিউ ইকুয়াল ডিউ এর জায়গায় বসানো হয়েছে সি ভিডিটি প্লাস পিডিভি ছিল পিডিভি এখন উভয় পাশেটি দ্বারা ভাগ করে দিলে ডি কিউ বাই টি ইকুয়াল সিভিডিটি বাই টি প্লাস পিডিভি ডিভাইডেড বাই টি তো এইটা সমান হচ্ছে ডিএস লেখা যায় ডি কিউ বাই টি সমান লেখা যায় ডিএস আর সি ভি বাই ডিটি আর পাশে রাখলো এখানে পি বাই টি হচ্ছে আর বাই ভি এটা সূত্র তো পি বাই টিকে লেখা যায় আর বাই ভি আর পাশে রইল DV এখন যদি উভয় পাশে এখানে এস ওয়ান থেকে এস টু আর এখানে টি ওয়ান থেকে টি টু ভি এর ক্ষেত্রে ভি ওয়ান থেকে ভি টু সীমায় সমাকলন করা হয় তাহলে এভাবে লেখা যায় এই সিভিটার সামনে চলে আসলো ইন্টিগ্রেশন অফ টি ওয়ান থেকে টি টু ডিটি বাই টি আরটা সামনে চলে আসলো আর ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান থেকে ভি টু ডিভি বাই ভি এখন এইখানে ডি এস এর সাপেক্ষণ তৈরি করছে তাই অ্যান্সার হয়েছে এস আর যেই সীমাটা দেওয়া ছিল সেই সীমা সি ভি লন টি ওয়ান বাই টি ইন্টু ডিটি তো এটা হয় লন টি সীমা হচ্ছে টি ওয়ান থেকে টি টু আর আর আসছে এখানে আর ওয়ান বাই ভি ইন্টু ডি একে সমাকলন করলে হয় লন ভি তাহলে এটা সীমা হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু এখন যদি বসানো হয় মানে সীমার জন্য যেভাবে বসানো হয় আর কি এরকম সীমা দেওয়া থাকলে অবশ্যই ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা এই এস এর জায়গায় ঊর্ধ্বসীমা এস টু মাইনাস নিম্নসীমা হচ্ছে এস ওয়ান ইকুয়াল সি ভি ছিল সিভি লন টির জায়গায় প্রথমে টি টু মাইনাস লন টির জায়গায় টি ওয়ান মানে ঊর্ধ্বসীমা বিয়োগ হচ্ছে নিম্নসীমা প্লাস আর লন ভি টু মাইনাস লন ভি ওয়ান আর এটাকে লেখা যায় হচ্ছে এটাকে লেখা যায় ডেলেস ইকুয়াল সি ভি লন লন যদি বিয়োগ আকারে থাকে তাহলে ওইটা ভাগাকারে লেখা যায় মানে হচ্ছে লন এ বিয়োগ লন বি এটাকে লেখা যায় লন অফ এ বাই বি তো সেই হিসেবে লন অফ টি টু বাই টি ওয়ান প্লাস আর লন এখন স্থির তাপমাত্রা যখন তাপমাত্রা স্থির থাকবে তখন অবশ্যই টি টি এটা জিনিসটা জিরো হয়ে যাবে এই টার্নটাই জিরো হয়ে যাবে ডেল এস আর এটা হচ্ছে টি এটা জিরো হয়ে যায় থাকে আর নন ভি টু এটা তো স্থির তাপমাত্রার ক্ষেত্রে আর স্থির আয়তনের ক্ষেত্রে অবশ্যই জিরো হয়ে যাবে কারণ ভি দ্বারা বোঝায় আয়তন আর টি দ্বারা বোঝায় তাপমাত্রা স্থির তাপমাত্রা মানে জিরো তাপমাত্রা আর স্থির আয়তন মানে জিরো আয়তন মানে আয়তনের মান জিরো তো এখানে হয় স্থির আয়তন বললে পরে এখানে ভি ইকুয়াল সি ভি এই যে মানটা থাকবে এটা তো জিরো হয়ে যাবে তাহলে এমানটা থাকবে সিভি লন টি টু বাই টি ওয়ান এখন এখানে আমরা একটা সূত্র জানি আর ইকুয়াল সিপি মাইনাস সি এই সূত্র মানে আর এর এই মানটা যদি এই সমীকরণে আমরা বসায় দেই। মানে এইখানে তাহলে হয় ডেলস ইকাল সিভি লন টি টু বাই টি ওয়ান প্লাস আর এর জায়গায় বসায় দেওয়া হলো সিপি মাইনাস সিভি তাহলে সিপি মাইনাস সি ভি বসলো আর লন ভি টু বাই ভি ওয়ান এটা তো এখানে সিভি লন টি টু বাই টি ওয়ান প্লাস এটা গুণ করে দেওয়া হয়েছে সিপি দ্বারা একবার আর সিভি দ্বারা একবার তো এখান থেকে যেহেতু দুইটাই মিল আসছে দুইটাই সিভি সিভি কমন নেওয়া যায় লন টি টু বাই টি ওয়ান আর লন ভি টু বাই ভি ওয়ান এখানে যা আছে তাই এখন দুইটা লন যদি বিয়োগ আকারে থাকে তাহলে ভাগ আকারে লেখা যায় এখন টি টু বাই টি ওয়ান প্রথমে ভাগ যদি ভি টু বাই ভি ওয়ান লিখি টি টু বাই টি ওয়ান ভাগ হচ্ছে ভি টু বাই ভি ওয়ান এখন এটা এই রাশিটাকে যদি উল্টায় দেওয়া হয় গুনাগারে আনার জন্য উল্টায় দিলে পরে এরকম হয় উপরে হয় ভি ওয়ান নিচে হয় ভি টু তাহলে এইটা সমান হচ্ছে এটা একটা সূত্র তো এখানে সাইড নোট দিলে দেওয়াই যায় যে পি টু বাই পি ওয়ান ইকুয়াল টি টু ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ভি টু এটা একটা সূত্র তো এইখানেই আনসার আশা করি বুঝতে পারছেন